বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় হামুন আহুরি ঘনীভূত হয়ে ভীষণ বাত্যার রূপ নেছে। গত ৬ ঘণ্টা হেলা হামুন ঘণ্টা প্রতি ১৮ কিলোমিটার বেগে উত্তর উত্তর পূর্ব দিগরে গতি করুছে। পারাদ্বীপ ঠারু ২১০ কিলোমিটার দূরে রয়েছে। সেপরে পশ্চিমবঙ্গর দীঘা ঠারু ২৩০ কিলোমিটার দূর সমুদ্রে রয়েছে হামুন। প্রভাবে ওড়িশা উপকূল অঞ্চলে পাগ মেঘুয়া রহবা সহ কিছু স্থানে বর্ষা হচ্ছে। আসন্তকাল সকাল যায় উত্তর ওড়িশা উপকূল অঞ্চলের কিছু স্থানে বর্ষা সম্ভাবনা আছে। আসন্তকাল সন্ধ্যা পরে বাংলাদেশ উপকূল ছুইপারে হামুন, হলে সেই সময় দুর্বল হয়ে তীব্র অবপাত্র রূপ নেই, তেমন বিশেষ ক্ষয়ক্ষতি করব না বলে অনুমান করা যাচ্ছে। বাংলাদেশ উপকূলর খেপুপড়া চিটাগং মধ্যে স্থলভাগ ছুইব, হলে সেতিক বেড়ক বাত্যা দুর্বল হয়ে তীব্র অবপাত্রে পরিণত হয়ে সারি। আশ্বস্তিকর কথা হল বাংলাদেশ মহাইব। আইএমডির আকলন কৌছি ওড়িশা উপকূল ২০০ কিলোমিটার দূরের সমুদ্র ভিতরে গতি করব। আজ কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, ভদ্রকরে অধিক বর্ষা হবার অনুমান করা যাচ্ছে। আহার মোকাবিলা প্রস্তুতি আরম্ভ করেছেন সরকার। মৎস্যজীবী সমুদ্রক যা বারণ করা যাইছে। অধিক আলোচনা করা আমার সহিত সামুদ্রিক বিজ্ঞান ছাত্র বিশ্বজিৎ সাহু যোড়ি হয়েছেন। আপনার স্বাগত করছি কনক নিউজ কু। বর্তমান সময় বাত্যার অবস্থিতি কু আপনার কেমতি দেখছেন? দেখুন বর্তমান আমার যে কালি সাইক্লোনিক স্টর্ম রূপে পরিণত হয়েছিল সাইক্লোন হামুন, তাহা বর্তমান আমি যদি দেখবা গত ৬ ঘণ্টা টু ৮ ঘণ্টা মধ্যে গোটে ভীষণ বাত্যার পরিণত হয়েছে এবং আশঙ্কা রয়েছে মধ্যে আগামী পাখাপাখি ১২ ঘণ্টা মধ্যে সেই যে পাথরে সে যাচ্ছি তাকে কন্ডুসিভ এনভাইরনমেন্ট মিলুছি যাকে তাকে ফর্দর ইন্টেনসিফাই করব। আশঙ্কা রয়েছে এ মে বি গোটে আহুরি ঘনীভূত হবার সম্ভাবনা রয়েছে, ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম পর্যন্ত যাইপারে। যদিও এটা অনঅফিসিয়াল কিন্তু গোটে চান্সেস রয়েছে কি আহুরি অধিক ঘনীভূত হইপারে। তবে যদি বর্তমান আমি তার স্যাটেলাইট ইমেজ কু মধ্যে অনুধ্যান করিবা সেতরে আমরকু জানা পড়ছি গোটে পিন হোল পার্টিকুলার আই স্ট্রাকচার মধ্যে দেখিয়াকু মিলুছে। কিন্তু গোটে আশ্বস্তিকর খবর এই সাইক্লোনটি যে আমার বঙ্গোপসাগরে ফর্মেশন হয়েছি এটা আমার আসন্তকালি বাংলাদেশের ল্যান্ডফল করিব। তবে এর ফলে আমি আজিঠু কইপারিবা রাজ্যের ধীরে ধীরে বর্ষার পরিমাণ আমার যে কালি লাগি রয়েছিল সেটা টিকে কমে দেখিয়া মিলবে, কারণ এর বর্তমান অবস্থিতি যা রয়েছে এটা ওড়িশা ল্যাটিচুড ক্রস করে সারিছে। মানে কালি আমার যেটা পিক পয়েন্ট ছিল আমার পারাদ্বীপ ঠার তা ২২০ কিলোমিটার দূরে ক্রস করেছি এবং বর্তমান যদি দেখিও এটা ২৬০ কিলোমিটার দূরে অছি পারাদ্বীপ ঠার, তার মানে আমি কইপারিবা এটা ধীরে ধীরে ওড়িশা ঠার দূরে দূরে যাচ্ছে। নিহতি ভাবে ওড়িশা উপরে সেভাবে বড় ধরনের প্রভাব যদিও রহব না বলে কুযাচ্ছে, কিন্তু উপকূলবর্তী অঞ্চল বা জেলা গুড়িকরে বর্ষা হব এখানে কোন পূর্বানুমান করা যাই পারে? না দেখুন বর্তমানে আমার যে কালি আমি কইপারিবা গোটে কোস্টাল বেল্টর প্রায় সমস্ত জেলা মানে বর্ষা লাগি রয়েছিল, কিন্তু বর্তমান যদি আমি সেই সিস্টমটা দেখিয়া সেই সিস্টমটি বহুত মানে তার কম্প্যাক্ট সাইজ দেখিয়া মিললা, কারণ সে তার পুরা সেন্টার পাখের হি তার ক্লাউড মাস গুড়া রয়েছে যে আমি কোচ বাদলখণ্ড গুড়ি তার যে বিচ্ছুরিত হয়ে কালি যে সেইপি আমার কোস্টাল বেল্টরে কালি বর্ষা হচ্ছিল। কিন্তু বর্তমানে আজ যদি দেখিবা তার পুরা গোটা আই স্ট্রকচর পুরা দেখা যাচ্ছে এবং এটা ২৬০ কিলোমিটার দূরকু মানে বর্তমান চালি গলানি। তবে আমি কইপারি আজ কেবল বালেশ্বর, ভদ্রক, জগৎসিং, বালেশ্বর, ভদ্রক এবং কেন্দ্রাপড়া এই সব জেলা মানকর গোটে দুইটা পকেটরে মেবি হালকা বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি কইপারি আজ যেহেতু পার্বণরে আমি মেবি সেমতি কিছু বড় ধরনের বর্ষা এক্সপেক্ট ন করি পারিবা, কালি যেমতি হইতলা আজ মেবি সেতে বড় ধরনের হবনি কিন্তু হালকা ফুলকা বর্ষা যেমতি জারি রহে বলে আশঙ্কা রয়েছে। প্রকৃতরে কেউ স্থানরে স্থলভাগকু ছুইব এনে কোন পূর্বানুমান করা যাচ্ছে? দেখুন বর্তমান যাহা আকলন রয়েছে আসন্তকালি আমি যেটা রহুলা গতকালি যেটা পূর্বানুমান রহুলা কি এহা ২৫ তারিখর ইয়ার্লি মর্নিং রে ক্রস করিপারে আমার কালপুড়া এবং চিটাগং মঝিরে নিয়ার টু হাতিয়া আইল্যান্ড পাখে, কিন্তু বর্তমান সেটা টিকে পরিবর্তন দেখিয়া মিলছে ল্যান্ডফল টাইমরে মেবি টিকে ডিলে হইপারে। আমার ২৫ তারিখ ১০টা পরে দিন ১০টা পরে ল্যান্ডফল করিবার সম্ভাবনা রয়েছে, দিন ১০টা কিংবা ৮টা পরে সেই আমার ল্যান্ডফল লোকেশন কিন্তু সেম রয়েছে আমার হাতিয়া আইল্যান্ড পাখে এহা ল্যান্ডফল করিপারে আসন্তকালি। ওকে, ল্যান্ডফল করিবা সময়রে যদিও অনেক দূরতারে রহিতিব ইয়ে বাত্যা, কিন্তু সেভাবে কোনসি প্রভাব ওড়িশা উপরে আউ পড়িব না বলে স্পষ্ট ভাবে কুযাই পারিব কে? কারণ যদিও পানিপাগ বিভাগ পূর্বানুমান করুছে হেলে বি লোকঙ্ক ভিতরে গোটে ভয় রহুছে। না নিশ্চিত রূপে যেহেতু আমি এই সাইক্লোনটি আমার ২৬০ কিলোমিটার দূর, কালি যদি আমি দেখিয়া যাই কালি আমার উপকূল ওড়িশার এই সাইক্লোন প্রভাবের ভালো বর্ষা হয়েছিল,
কিন্তু আজি যেহেতু সে আমার টি দূরক চালি গেল এবং আশঙ্কা রয়েছে মধ্যে আগামী 6 ঘন্টা মধ্যে আহরি আগুক আমার নর্থ ইস্ট ডিরেকশন রে বাংলাদেশ মুহাঁ হব ওড়িশা পরে আমি কইপার আগামী 12 ঘন্টা মেবি টিকে টিকে রেনফল আকটিভিটি জারি রহব কিন্তু যোটা গোটে ওয়ার্নিং রয়েছে কি যেপর্যন্ত সাইক্লোন পাস ন করেছে আমার বাংলাদেশ কোস্ট সেপর্যন্ত আমার সমুদ্রকু সমুদ্র মধ্যকু গাধোইবা কিংবা আমার যে মৎস্যজীবী ভাই মানুষ সমুদ্রকু বারণ করা উচিত ওকে বহুত বহুত ধন্যবাদ বিশ্বজিৎ আপনার আলোচনা পাই।